হচ্ছে মাদক বিরোধী দিবস। এই মাদক বিরোধী দিবসে আমাদের যে আমরা বাঁকুড়া জেলা থেকে কুতুবপুর থানা যিনি স্যার এসেছেন তিনি হচ্ছেন অনিমেষ চর। এখানে লেখা যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন 26 জুন 2023 সৌজন্যে কুতুবপুর থানা কুতুবপুর মহকুমা অর্থাৎ বাঁকুড়া জেলার সৌজন্যে কুতুবপুর থানা থেকে আমাদের মাদক বিরোধী দিবসের উদযাপন করতে এসেছেন। আমরা জানি যে ড্রাগ কিন্তু কোনো মতেই ভালো না, করবে আলোচনাটা কিন্তু ফলপ্রসূ এবং আলোচনাটা আমরা শুনবো। যার যা কোয়ারি থাকবে, যে কোনো মানুষের বা যে কোনো ছাত্রের যদি কোনো কোয়ারি থাকে তারপরে স্যারকে তোমরা প্রশ্ন করবে, স্যার যথাযথভাবে তোমাদের উত্তরে সাহায্য করবে, দরকার হলে স্যারের নাম্বার দিয়ে দেবেন, স্যার তোমরা স্যারের সঙ্গে কথা বলবে। ড্রাগ মানে কি অনেক তামাক জাতীয় দ্রব্য আছে, কি কি আছে? সিগারেটের মধ্যে কি থাকে? তামাক থাকে তো, শুনেছো? তামাক তামাক থাকে তো, তামাক থাকে মানে মাদক জাতীয় দ্রব্য তো সেটা অবশ্যই। এখানে মদের কথা বলা হচ্ছে না, মদ মানে মাদক মানে মদ নয়, কিন্তু মাদক কোন জিনিসটা যেটা তামাক জাতীয় দ্রব্য। যেমন কি কি আছে আরো ওটা ছাড়াও ড্রাগসের কথা তো ভালো আছে না? কোতুলপুর উচ্চ বিদ্যালয় থেকে আজ নবম এবং দশম শ্রেণীর ছাত্রদেরকে 26 জুন 2023 তারিখে মাদক বিরোধী দিবসে বিভিন্ন ড্রাগসের ব্যবহার সম্পর্কে সচেতন করবার জন্য কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয় এবং থানার এসআই ডক্টর মানে অনিমেশ্বর মহাশয় বিস্তারে আলোচনা করলেন। আমার নাম উমাশঙ্কর দত্ত, দশম শ্রেণীর ছাত্র।